हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज हमें आबारो एक निरामिष रेसिपी निये चले एसेछि। एटाओ एक ट्रेडिशनल रेसिपी, नारकेल दिए थोर भाजा। आगेकार दिने मा ठाकुमारा एई रान्नाटा प्राय करे थाकतेन। एटा गरम भातेर साथे दारुण लागे खेते, असाधारण हय एई रेसिपिटा। आपनादेरो भालो लागले अवश्यई एकटा लाइक देबेन। प्रथमे आमि थोरटाके भालो करे धुए केटे, सरु सरु करे केटे एइभाबे रेखे नून आर हलुद दिए भालो करे चटके निच्छि। एइभाबे चटके निले एर थेके एक्सट्रा जलटा आमार बेरिये जाबे। आमि एइभाबे चटके 2-3 मिनिट एमनि रेखे देब। এবার আমি কড়াইতে প্রায় 2.5 টেবিলস্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে যখন একটু হালকা গরম হবে, তখন এতে আমি কালো সর্ষে 1/2 চামচ আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজা গন্ধ বেরোবে, তখন আমি থোড়গুলোকে এইভাবে হাতের সাহায্যে চিপে চিপে এক্সট্রা জলটা বার করে আমি দিয়ে দেব। এই দেখুন কত জল বেরিয়েছে। এইভাবে থোড়টা দিয়ে আমি খুব ভালো করে 2-3 মিনিট ধরে ভাজতে থাকবো। এইভাবে থোড়টা রান্না করলে একদম ঝরঝরে হয়। এবার আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব, যাতে থোড়টা সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে মাঝে মাঝে আমি নেড়ে দেব, যাতে পুড়ে না যায়। আবারও ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, যাতে সেদ্ধ হয়ে যায় থোড়টা। এ দেখুন থোড়টা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চিনি দিয়ে দেব। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, সেই জন্য এখানে পরিমাণ মতন চিনিটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকলাম। এইভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর আমি এর উপরে কোরানো কিছু নারকোল দিয়ে দিলাম। নারকোলটা দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। নারকোলটা দিয়েও আমি ভালোভাবে 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই রান্নাটা নারকোল ছাড়াও হয়, তবে নারকোলটা দিলে এর টেস্টটা খুব ভালো আসে। এবার আমি ওপর থেকে সামান্য পোস্ত ছড়িয়ে দিচ্ছি। পোস্তটা ছড়িয়ে দিয়ে আরও 2 মিনিট আমি এটা ভেজে নিয়ে প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমার তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, নারকেল দিয়ে থোর ভাজা। এটা খেতে অসাধারণ হয়, গরম ভাতে ভীষণ ভালো লাগে। আপনারাও এটা ট্রাই করে দেখবেন বাড়িতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। নমস্কার।